ক্লাস টেনের স্টুডেন্টরা, তোমরা এর আগে অবধি মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1, 2 আর 3 পেয়েছো, আর আজকে তোমাদের আমি মডেল অ্যাক্টিভিটি টাস্ক 4 নিয়ে আলোচনা করব। এই ধরনের অ্যাক্টিভিটি টাস্কগুলোই কিন্তু মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে, আর এইগুলো তোমাদের ভীষণ ভীষণ ভালোভাবে কিন্তু রেডি করতে হবে। এইগুলোর ওপর বেস করে কিন্তু অনেক মার্কস তোমাদের এক্সামে, তোমার ফাইনাল এক্সামে ইনক্লুড হতে পারে। সেই চিন্তাভাবনা করেই প্রথম থেকেই খুব ভালো করে এগুলোকে নিয়ে পড়াশোনা করো। তো ফার্স্ট যে কোশ্চেনটা আছে আমি একটু জুম করে দেখাচ্ছি, খুব ভালো করে কোশ্চেনটা আগে বোঝো, তারপর তার আনসারের দিকে যাও। নির্দিষ্ট আসলে, আসল কিন্তু ফিক্সড, নির্দিষ্ট আসল ফিক্সড, বার্ষিক একই সুদে, সুদটাও ফিক্সড, এক বছরের সরল সুদ I1 এবং চক্রবৃদ্ধি সুদ I2। বছর যখন এক, এক বছর যখন হচ্ছে সেক্ষেত্রে তো চক্রবৃদ্ধি সুদ যখন হবে তো এক বছরের পরের থেকে সে ফোল্ড হওয়া শুরু করবে, তার সুদ আসল নিয়ে সেটা আসল তৈরি হবে। কিন্তু যখন এক বছর, এক বছরের ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ দুটি তো সেম হচ্ছে, কারণ যে সরল সুদ যেটা হচ্ছে সেই সরল সুদ এবং তার সাথে আসল ওইটা নিয়ে যে সুদ আসল তৈরি হচ্ছে সেটাই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এক বছরের পরে, ঠিক এক বছরের পর থেকে সেটাই আসল হয়ে দাঁড়ায়। কিন্তু যখন এক বছরই টোটাল ঘটনাটা ঘটছে এক বছরের মধ্যে, তখন সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ একই হচ্ছে, আলাদা হওয়ার কোনো জায়গা নেই। তাহলে আমাদের কাছে অপশান কোনটা হবে? সি, I1 = I2। তারপরটা দেখো, ex² + bx + c = দ্বিঘাত সমীকরণের a≠0, b≠0, c0। এটাকে আমি একটু লিখে লিখে করে দিই, আমি দেখে নাও, আমি একটু পেজ পড়ে যাচ্ছি। কী বলেছে এখানে? a≠0, b≠0, c = 0। এটা হচ্ছে আমাদের একের, আচ্ছা একের একের আনসারটা আমি আগে লিখে নিই, খুব ভালো করে দেখে নাও। নির্দিষ্ট আসলের ক্ষেত্রে, নির্দিষ্ট আসলের ক্ষেত্রে ও নির্দিষ্ট সুদের হারে, সুদের হার ফিক্সড, এক বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ এটা সমান হয়। তাহলে এখানে সরল সুদ দেওয়া ছিল I1, আর এখানে চক্রবৃদ্ধি সুদ দেওয়া ছিল I2, এক্ষেত্রে কী হবে? I1 = I2। কোন অপশানে সেটা আছে দেখে নিই একবার, সেটা হচ্ছে অপশান সিতে I1 = I2। এখানে অপশান সি I1 = I2, এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার একের দুই সমীকরণটা হচ্ছে ax² + bx + c = 0। এই সমীকরণে বলা হয়েছে a≠0, b≠0 আর কিন্তু c = 0। এইটা গিভেন, দেখে নাও আরেকবার কোশ্চেনটা, এটা গিভেন, এই তিনটে কন্ডিশন গিভেন, a≠0, b≠0, কিন্তু c = 0। হলে একটি বীজ, একটি বীজ কী কী হবে? অপশান আছে 0, 1, 2, 3, একটি বীজ কী হবে দেখা যাক। এইগুলো আমি ইনপুট করি, c = 0, যদি c = 0 হয় তবে কী হয়? এই সমীকরণকে যদি আমি 1 নম্বর নাম দিই তাহলে আমি কী লিখতে পারি? 1 নং হতে পাই, 1 নং হতে আমি কী পাচ্ছি? 1 নং হতে পাচ্ছি ax² + bx = 0, কারণ c = 0। এখান থেকে এক্স কমন নাও, এক্স কমন নিলে কী আসবে? ax + b = 0। তাহলে এখান থেকে দেখো দুটো ইকুয়েশন আসছে, হয় ax = 0 অথবা ax + b = 0। তাহলে একটা বীজ 0 হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে কোশ্চেনটা ঠিক সেরকমই ছিল, একটি বীজ হবে a = 0, অপশান এখানে, এখানে আসছে সি, অপশান a = 0। তাহলে একটা বীজ কী হবে? তাহলে আমাদের উত্তরটা কী হবে? a = 0। ঠিক আছে, এবার আমরা একের তিনেরটায় চলে যাই, 1, 2, 3। একের তিনেরটা কী বলেছে দেখো, বলেছে √ এরকম, √3 + 2√2 - √2। রুটের মধ্যে রয়েছে 3 + 2√2, খুব ভালো করে দেখো, আর রুটের বাইরে রয়েছে -√2, এর ভ্যালুটা কত? রুটের মধ্যে রয়েছে 3 + 2√2, আমি দেখি এখানে, রুটের মধ্যে রয়েছে 3 + 2√2, রুটের মধ্যে রয়েছে 3 + 2√2, আর বাইরে রয়েছে √2, এর ভ্যালুটা জানতে হবে।
এখন এই থ্রি প্লাস টু রুট টু এইটাকে নিয়ে একটু আমি একটু কাজ করি, থ্রি প্লাস টু রুট টু এটাকে হোল স্কোয়ার ফর্মে আনার চেষ্টা করি। দেখো ওয়ান ওয়ানটাকে আমি লিখতে পারি ওয়ান স্কোয়ার। আচ্ছা আর একটু ভেঙে দেখাচ্ছি আমি, এখানে লিখতে পারি ওয়ান প্লাস টু সেটা থ্রি হলো, প্লাস টু ইন্টু ওয়ান ইন্টু রুট টু এরকম লিখতেই পারি। তাহলে ওয়ানটাকে আমি লিখছি ওয়ান স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়ান ইন্টু রুট টু প্লাস রুট টু হোল স্কোয়ার লিখতে পারি এটাকে, রুট টু হোল স্কোয়ার মানে টু আর ওয়ান স্কোয়ার মানে ওয়ান। তাহলে এটা কী হলো, ওয়ান প্লাস রুট টু তার হোল স্কোয়ার। যদি পজিটিভ সাইনটাই শুধু নিই, এখানে রুট মানে আমাদের পজিটিভ সাইনটা নেবো, তাহলে এটাকে আমি কী লিখতে পারবো, ওয়ান প্লাস রুট টু তার হোল স্কোয়ার মাইনাস রুট টু। তাহলে আলটিমেটলি কী আসছে, এটা ওয়ান প্লাস রুট টু, এখানে মাইনাস রুট টু, ভ্যালু আসছে ওয়ান। কোন অপশানে ওয়ানটা আছে দেখা যাক, অপশান ডি, অপশান ডি ওয়ান, দিস ইজ কারেক্ট। এবার চারেরটা দেখো, টু এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস পি ইকুয়াল জিরো দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান হলে, বীজদ্বয় হচ্ছে বাস্তব এবং সমান, তাহলে পি এর মান কত। ইকুয়েশনটা কী হচ্ছে, টু এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস পি। আচ্ছা এটার অ্যান্সারটা আমরা লিখে নিই, ডি ইকুয়াল টু ওয়ান, এখানে ডি, এখানে উত্তর আমাদের হচ্ছে ডি ওয়ান। একটা পেজ নিয়ে নিই, এবার হচ্ছে একের চারেরটা ইকুয়েশনটা আরেকবার একটু দেখে নিই। ইকুয়েশনটা রয়েছে টু এক্স স্কোয়ার প্লাস মাইনাস টেন এক্স প্লাস পি ইকুয়াল জিরো সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান, তাহলে পি এর ভ্যালু বের করতে হবে আমাদের, টু এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস পি, টু এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস পি ইকুয়াল টু জিরো। এই সমীকরণে বীজদ্বয় কী বলেছে, বাস্তব ও সমান। বীজদ্বয় বাস্তব ও সমান হলে আমরা জানি নিরূপকটা, এক্ষেত্রে নিরূপকটা ইকুয়াল টু জিরো হবে, এক্ষেত্রে নিরূপক ইকুয়াল টু জিরো, বি স্কোয়ার মাইনাস ফোর এস ইকুয়াল টু জিরো। বি স্কোয়ার মানে কত এখানে, তাহলে মাইনাস টেনের হোল স্কোয়ার। এটাকে আমি যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরোর সাথে কম্পেয়ার করি, আমাদের নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এইটা হচ্ছে নিরূপক। তাহলে বি মানে মাইনাস টেন হোল স্কোয়ার, ফোর ফোরটার নিয়মের ফোর, এ মানে হচ্ছে টু আর সি মানে হচ্ছে পি, এটাগুলো জিরো হবে। মাইনাস টেনের হোল স্কোয়ার মানে হচ্ছে ওয়ান হান্ড্রেড, ওয়ান হান্ড্রেড এখানে ইকুয়াল টু হচ্ছে, ওদিকে যদি নিয়ে যাই এইট পি, তাহলে পি ইকুয়াল টু কী হচ্ছে, ওয়ান হান্ড্রেড বাই এইট, ওয়ান হান্ড্রেডকে এইট দিয়ে যে আমরা ডিভাইড করবো, আনসার কত আসবে, ফোর দিয়ে ডিভাইড করলে টোয়েন্টি ফাইভ আর টুয়েলভ পয়েন্ট ফাইভ। দেখি এখানে অপশান আমাদের কী কী আছে, অপশানে আমাদের টুয়েলভ পয়েন্ট ফাইভ আছে বি, রাইট, তাহলে আমাদের বি টুয়েলভ পয়েন্ট ফাইভ হচ্ছে আমাদের আনসার। তাহলে এখানে কী লিখব, উত্তর হচ্ছে আমাদের বি টুয়েলভ পয়েন্ট ফাইভ, ঠিক আছে। এবার আমরা করবো একের পাঁচেরটা, কোশ্চেনটা দেখে নিই আগে, কোশ্চেন খুব ভালো করে পড়ো তারপর দেখবে। মানে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য এইট রুট থ্রি হলে তার আয়তন কত, কর্ণের দৈর্ঘ্য এইট রুট থ্রি হলে তার আয়তন, তাহলে আমাদের কী দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য গিভেন আছে আর আয়তন বের করতে হবে। আচ্ছা ঘনকের কর্ণের দৈর্ঘ্য কী হয়, ঘনকের বাহুর দৈর্ঘ্য ই একক হলে আমরা এটা জানি, কর্ণ হচ্ছে এ রুট থ্রি একক, আর এইটা সমান গিভেন আছে এইট রুট থ্রি, দেখা যাক এইটা সমান গিভেন আছে আমাদের এইট রুট থ্রি। এক্ষেত্রে এ রুট থ্রি ইকুয়াল টু এইট রুট থ্রি, দেওয়ার পর এ ইকুয়াল টু এইট, দেওয়ার পর আয়তন, আয়তন হচ্ছে এ কিউব ঘন একক, এ কিউব মানে কত, এইট কিউব ঘন একক, এইট কিউব মানে কত, এইট ইজ দ্য সিক্সটি ফোর, আর সিক্সটি ফোরকে আরেকবার এইট দিয়ে মাল্টিপ্যাল করবো, ছয়টা বত্রিশে দুই হাজার তিন, ছয় আটচল্লিশ, ঊনপঞ্চাশে এখানে পাঁচশো বারো ঘন একক। দেখা যাক কোন অপশানটায় আছে, একের পাঁচ আচ্ছা এখানে এইট কিউবই আছে, তাহলে এইট কিউব ঘন সেমি, আমরা বিটা দেবো এইট কিউব ঘন সেমি, তাহলে এখানে এখানে আনসার সেভাবেই লিখবো আমরা, উত্তর হচ্ছে। এবার দেখো এই সিক্সেরটা, এটাও খুব ইজি ম্যাথস, দেখে নাও, আলফা সূক্ষ্মকোণের পূরকের সম্পূরক, খুব ভালো করে বুঝবো কোশ্চেনটা, আলফা কিন্তু সূক্ষ্মকোণ, তার পূরক বের করতে হবে তার সম্পূরক। আমি এখানে দেখিয়ে দিই, আলফার পূরকোণ কত সেটা আগে বের করো, আলফার পূরকোণ হচ্ছে নাইনটি ডিগ্রি মাইনাস আলফা, এই একটা অ্যাঙ্গেল বেরোলো, ধরো এটা বিটা, এর সম্পূরকোণ কত, ওয়ান এইটি ডিগ্রি মাইনাস বিটা, ওয়ান এইটি ডিগ্রি মাইনাস বিটা, তার মানে হচ্ছে ওয়ান এইটি ডিগ্রি
माइनस 90 डिग्री माइनस आल्फा ये ब्रैकेटर मध्य रखी तो क्यों करते 180 डिग्री माइनस 90 डिग्री प्लस आलफा तर मैंने हे 90 डिग्री प्लस आलफा तर मैं अपशन सी तेल एक चयर अपशन हलो सी ठीक है এটাকে তোমরা ভালো করে দেখে নাও নেক্সট ভিডিওতে আমি পরের কোশ্চেন নাম্বার 2 এবং পরের পার্টগুলো নিয়ে আলোচনা করবো।